দেশের মানুষকে করোনা ভাইরাসের চতুর্থ ডোজ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। ষাটোর্ধ্ব মানুষ চতুর্থ ডোজ আগে পাবেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। সকালে বিশ্ব এইডস দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক আরও বলেন, চীন, জাপান সহ বেশ কয়েকটি দেশে করোনা সংক্রমণ আবার বাড়ছে। তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন, দেশে সংক্রমণের হার কমে গেলেও সকলকে সতর্ক থাকতে হবে। করোনায় দেশে মৃত্যু 30,000-এর কম, আর একটি মৃত্যুও চাই না।